আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন সুস্থ আছেন আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আমি আরফুল ইসলাম নিউজ অফ নিউজে আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন মিনিমাম দুটো করে নতুন নতুন চাকরির সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্যে তারিপ্রেক্ষিতে আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি আশা এনজিও আশাতে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে তারা রিসেন্টলি সেই চাকরির কতজন লোক নেবে শিক্ষাগত যোগ্যতা কী অভিজ্ঞতা কী কী বেতন কত সব বিষয়ে আমরা বিস্তারিত আজকে আলোচনা করব তো আলোচনা যাওয়ার আগে বন্ধুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে যেন আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের ছোট্ট পরিবারের সদস্য হননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি আমাদের অন্তর অন্তস্থল থেকে ভালোবাসা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা তো বন্ধুরা মূল পর্বে যাওয়ার আগে আমরা আজকে দেখব যে আবেদন প্রক্রিয়া অন্যান্য সত্যাবলীতে কী লেখা আছে তারপর আমরা মূল পর্বে চলে যাব তো আবেদন প্রক্রিয়াতে লেখা আছে আগ্রহী পাথেদের সাথে কাগজে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার সহ সত্যায়িত পাসপোর্ট সাইজের দুই কবি রঙিন ছবি সহ প্রেসিডেন্ট আশা বরাবর লিখে লিখিত আবেদনপত্র একত্রিশ তিন দুই হাজার তেইশ তারিখের মধ্যে এখানে যে ঠিকানাটা দেওয়া আছে এই ঠিকানা মতো আপনার ডাকযোগে প্রেরণ করতে হবে আবেদনপত্রের সাথে কোনো সনদপত্রের ফটোকপি জমা দেওয়ার প্রয়োজন নেই তবে সাক্ষাৎকারের সময় সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি দেখাতে হবে নির্বাচিত প্রার্থীকে যোগদানের সময় আসা সংস্থার নিয়মাবলী অনুযায়ী দশ হাজার টাকা জামানত ফেরতযোগ্য হিসাবে জমা দিতে হবে যার বিপরীতে সরকারি ব্যাংকের সঞ্চয় হিসাব নম্বর হারের লভ্যাংশ দেওয়া হবে প্রার্থীকে অবশ্যই অধূমপাই হতে হবে মানে আপনি ধূমপান করলে অবশ্যই এখানে অযোগ্য বলে বিবেচিত হবেন সরকার কর্তৃক অনুমোদিত ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কোচ প্রোগ্রাম এর অনুমোদন সহ থেকে অর্জিত ডিগ্রিধারী প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য হবে এখানে বলা আছে কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নির্বাচনী পরীক্ষার জন্য ডাকা হবে তো আপনার পাঠানোর পরে তারা ডাকবে ঠিকানাটা আপনি ঠিকানাটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ঠিকানাটা কালেক্ট করে নেবেন কালেক্ট করে আপনারা পাঠাতে পারেন তো চলুন এখন মূল পর্বে চলে যায় এখানে তার আগে বেতন অন্যান্য সুবিধার বিষয় আছে মাসিক বেতন সর্বসাগ্রগুলো হচ্ছে বাইশ হাজার টাকা যোগদানের পর থেকে এক বছর শিক্ষানবিষ্কাল থাকবে শিক্ষানবিষ্কাল মাসিক স্থিরকৃত বেতন প্রদান করা হবে শিক্ষানবিষ্কালের শেষে নিয়মিত বেতন কাঠামোভুক্ত করা সহ পি এফ সার্ভিস বেনিফিট সুবিধা বার্ষিক ইমপ্লিমেন্ট বাসরিক উৎসব বাংলা বাংলা ভাতা কর্মী গ্রুপ বেনিফিট ফ্রান্ড ইত্যাদি প্রযোজ্য হবে কর্মস্থল হচ্ছে আসা নৌপতি স্বাস্থ্যকেন্দ্র নুমাননগর দক্ষিণ নৌরপতি চুয়ারা চুনারুঘাট হবিগঞ্জ যোগ্যতার ক্ষেত্রে বলা আছে প্রার্থীকে ডিপ্লোমা ফার্মাসিস্ট বাংলাদেশ ফার্মাসিস্ট কাউন্সিলের অধীনে তিন বছর মেয়াদে ডিপ্লোমা পাশ হতে হবে এছাড়া সংশ্লিষ্টগত দুই বছর কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাইক্রোসফট অফিস ইউনিকোড বেসিক ডাটা বেস পরিচালনা প্রশিক্ষণপ্রাপ্ত অধ্যক্ষ এবং ইমেইল ও ইন্টারনেট ব্রাউজিং প্রশিক্ষণপ্রাপ্ত পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আসানোর পদে স্বাস্থ্যকেন্দ্রের জন্য জরুরি ভিত্তিতে নিমুক্ত পদে উপযুক্ত প্রার্থীদের নিকটত্বে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে পদের নাম ও সংখ্যা সহকারী ফার্মাসিস্ট একজন একজন লোক তো বন্ধুরা আশার একটি নতুন আশা এনজিও আপনারা অনেকেই জানেন যে আশা এনজিওতে আশা এনজিওর নাম শুনুন এমন কেউ নাই আশা এনজিওতে যারা অ্যাপ্লাই করতে চান তারা অবশ্যই অ্যাপ্লাই করবেন আর অ্যাপ্লাই করার আগে আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা শুধু অনলাইন থেকে বিভিন্ন অনলাইন মাধ্যম থেকে পিন মাধ্যম থেকে সার্কুলারগুলো কালেক্ট করে আপনার সামনে হাজির করি তো চাকরি দেওয়া নেওয়ার ক্ষেত্রে আমাদের কোনো ই নেই আর যারা আর্থিক যে বিষয়গুলো আর্থিক কোনো লেনদেন আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না আপনারা যদি কেউ প্রতারিত হন বা এরকম মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না সেপরন্ত ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করবেন লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ